বাংলাদেশ সময় মঙ্গলবার দুপুর ১২টার দিকে এমবি আব্দুল্লাহ নামের জাহাজটি সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে। এরপর অন্তত ১০০ জলদস্যু জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। বর্তমানে ২৩ নাবিককে কেবিনে রাখা হয়েছে, তবে তাদের উপর কোনো হামলা কিংবা আঘাত করা হয়নি। জাহাজের নিয়ন্ত্রণ নিয়েই জলদস্যুরা সেটিকে সোমালিয়ার উপকূলের দিকে নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন জাহাজটির এক নাবিক। এমবি আব্দুল্লাহ জাহাজটি এসআর শিপিং এর তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছিল। আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে দুবাই আসছিল পণ্যবাহী জাহাজটি। মালিক পক্ষ জিম্মি ঘটনার সত্যতা নিশ্চিত করে নাবিকদের ছাড়িয়ে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন। আমাদের শিপে পাইরেট সুরছে প্রায় ১০০ জনের মতো। ওরা আমাদেরকে ব্রিজে হোস্টেস করে রাখছে আর কি। এখন ডিজেল নিয়ে যাচ্ছে, জাহাজ নিয়ে যেতে পারে শুনতেছি, এখনো শুনো না। এটি অবস্থায় এই আর কি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। এর আগে ২০১০ সালের ৫ ডিসেম্বর আরব সাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়েছিল একই প্রতিষ্ঠানের এমবি জাহানমণি নামে অপর একটি জাহাজ। জাহাজের ২৫ বাংলাদেশি নাবিকের পাশাপাশি ক্যাপ্টেনের স্ত্রী সহ ২৬ জনকে ১০০ দিন জিম্মি করে রেখেছিল সোমালিয়ান জলদস্যুরা। পরবর্তীতে নানা প্রক্রিয়ায় ২০১১ সালের ১৪ মার্চ জিম্মিদের মুক্তি দেওয়া হয়। ১৫ মার্চ তারা বাংলাদেশে ফিরে আসতে পেরেছিলেন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।